2021-এর বিধানসভা নির্বাচনের আগে বসানো হয়েছিল আলো, কিন্তু সেই আলো এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। আর তারপরে উদ্বোধন হলো আজ। 2021-এর সংসদ তহবিল থেকে 10 লাখ টাকা অনুমোদন করা হয়েছিল মানুষের স্বার্থে হাইমাস্ট আলো এবং রক্ত পরীক্ষার মেশিনের জন্য অনুমোদন দেওয়া হয়। আলো বসে গেলেও উদ্বোধন হয়নি। ভোটের মুখে 2021 সালে তৈরি হয় মাস্ট হাইমাস্ট আলোটির উদ্বোধন করা হয় এবং তারপরে দীর্ঘদিন ধরে উদ্বোধন করা হয়নি। সেই আলোটির উদ্বোধন করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ৫৯,৪৩৭ টাকার সেই অত্যাধুনিক মেশিন এবং ৪৯,০০০ টাকার হাইমাস্ট লাইট, এই লাইট লাগানো প্রায় আনুমানিক 2 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত না বিডিওর পক্ষ থেকে না বিএমওজের পক্ষ থেকে উদ্বোধন করার জন্য ডাকা হয়। এমপি সাহেবের অভিযোগের ব্যাপারে বলার কি আছে? উনি নিজে যখন জিনিসগুলো দিয়েছেন তিনি খুব ভালোভাবেই জানেন কবে মেশিন ডেলিভারি হয়েছে, কি হয়েছে না হয়েছে, উনি সম্পূর্ণ অবগত। তাছাড়াও লোকাল নেতৃত্ব যারা আছে তারা সবাই জানে, বিজেপির তরফ থেকে বলছি, বিজেপির তরফের লোকাল নেতৃত্ব তো জানেই, সবসময় খোঁজখবর আছে, তারা প্রতিনিয়ত হসপিটালে আসে, সব কিছুই তারা জানে, সম্পূর্ণ অবগত। এরপর উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওই মেশিনটা অপারেট করার জন্য আমাদের ম্যান পাওয়ার লাগবে, সেটা আমি লিখিত আকারে সিএমও স্যারকে জানিয়েছিলাম যে এই মেশিনের এত হাই কোয়ালিটির মেশিনের যে অপারেটর, যে ম্যান পাওয়ার এবং যে রিয়েজেন্ট সেগুলো সাপ্লাই দিলে পরে আমরা এখানে চেষ্টা করতে পারি এখানে। তবে 2021 সালে সাংসদ তহবিল থেকে 10 লাখ টাকা অনুমোদন করা হয়েছিল এবং মানুষের স্বার্থে, যেমনটা জানা যাচ্ছে, মানুষের স্বার্থে হাইমাস্ট আলো এবং রক্ত পরীক্ষার মেশিনের জন্য অনুমোদন দেওয়া হয়। তারপর আর ডাক পাওয়া যায়নি সেই আলো উদ্বোধনের। অবশেষে উদ্বোধন করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আর এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। প্রদীপ, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা 2020-21 সালের সংসদ তহবিল থেকে পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ওই হাইমাস লাইট এবং ওই রক্ত ওই এক্সরে মেশিনের জন্য যে টাকা অনুদান করেছিলেন, এরপর সংসদ 2024-এর মধ্যে শেষ হওয়ার আগে তিনি সংসদ হিসাবে তিনি ডাক পাননি, তিনি জানতে পারেননি সেই লাইট উদ্বোধন হয়েছিল কিনা। সেই বিষয় নিয়েই কিছুদিন আগে ঝালদার টাউন সভাপতি বিডিওকে ডেপুটেশন দিয়েছিলেন এই হাইমাস লাইট উদ্বোধনের বিষয় নিয়ে। তারপরে হঠাৎ করে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার দলবল নিয়ে আজকে তার উদ্বোধন করলেন হাইমাস লাইট। বেশ, ধন্যবাদ প্রদীপ। দীর্ঘ দিন ধরে কিন্তু অনুমোদন করা হয়নি হাইমাস লাইটটি উদ্বোধন করার এবং তারপরে কিন্তু উদ্বোধন করলেন বিজেপির সাংসদ।